ভাসি আমি বেগুনি, কে খাবে তা কি জানি, ও আমার সজনি। এই ফোনটে দেখ দেখ, ঠাকুর বেগুনি না কি যেন ভাজছে। আহ কি দারুণ সেন্ট। ঠিক বলেছিস, কিন্তু এখান থেকে গন্ধ শুকে কি লাভ, খান কয়েক হাত সাফাই করতে পারলে দারুণ ব্যাপার হতো। ঠিক, একটা মতলব এসেছে মাথায়। কি মতলব শুনি। তুই ঠাকুরকে গিয়ে বলবি যে বাইরে কেউ একজন এসেছে ওর সাথে কথা বলতে। যখন ঠাকুর বাইরে আসবে আমি ভুজুং ভাজুং করে দু মিনিট আটকে রাখবো। আরে বাস, যা তুই বাইরে যা, আমি ঠাকুরকে পাঠাচ্ছি। কি গো ঠাকুর, কি ভাজছো, একদম রুম থেকে গন্ধ পাচ্ছি। এ ফন্টুয়া, তোমার মতলব কি আছে, ভাগো এখান থেকে, আমাকে বেগুনি ভাজতে দাও। আরে আমি কি শুধু তোমার কাছে মতলবের জন্য আসি, বাইরে কে একজন এসছে তোমার গ্রাম কেন্দ্রাপাড়া থেকে, নন্ডে ওর সঙ্গে আস চাচ্ছে, যাও। আচ্ছা এ ফন্টুয়া, তুমি শুনো, তুমি এদার আকে রুকো আর দেখো কোনো বিল্লি বিল্লি যেন না আসে, আমি গে ও আদমির সাথে দেখা করে আসি। হ্যাঁ তুমি নিশ্চিন্তে যাও ঠাকুর, আমি তো আছি পাহাড়া দিতে। এ নন্টুয়া, ও আদমি কোথায় আছে? ও ফোনটা তোমাকে বললো তাই না? হ্যাঁ হ্যাঁ, ফোনটে বলেছিল এক আদমি এসছে আমার গ্রাম কেন্ডাপাড়া থেকে। হ্যাঁ একটা লোক এসেছিল আর বললো ঠাকুর, তো আমরা ভাবলাম তোমার কথা বলছে। দূর ক্যা আগডুম বাগডুম, কা কই কিদার হয় নেই, কাজের সময় যত। কি হলো ঠাকুর, তুম ভাগো আছে। এক দো তিন চার, এক দো তিন চার, কুছ তো গড়বড় হ্যায়, এ বেগুনির ভাজাগুন্তি কিছু কম লাগছে। ও নন্টু আর ফন্টু মিলে আমাকে উল্লু বানালো নাকি, যাই গিয়ে সুপারিনটেন্ডেন্ট স্যারকে বলে আসি। সুপারিনটেন্ডেন্ট স্যার। এ কি ঠাকুর, তুমি এই অসময় এখানে, কি ব্যাপার? আগে স্যার একটা কথা ছিল। আবার দেশ যাবে বলে ছুটি টুটি চাইতে এসছো নাকি? হ্যাঁ না না, ছুটি না স্যার, ছুটি না স্যার। তাহলে ও নন্টু আর ফন্টু মিলে আমার চোখে ধুলো দিয়ে বেগুনি চুরা দিল। হে কি সাংঘাতিক, এক্ষুনি বজ্জাত দুটার মজা দেখাচ্ছি, দাঁড়াও। এই নন্টে, এই ফন্টে, এক্ষুনি আয়। ইয়েস স্যার। আপনি আমাদের ডেকেছেন স্যার? আর আপনি স্যার ডেকেছেন স্যার, আধিক্যতে হচ্ছে নাকি? হ্যাঁ তোরা যদি কিছু অন্যায় করে থাকিস না, শাস্তি পাবি পাবি। এই তোরা নাকি ঠাকুরের চোখে কি সব ধুলোবালি দিয়েছিস? আমরা না তো স্যার, আমরা ঠাকুরের চোখে ধুলো দিইনি। এ কি ঠাকুর, এরা কি বলছে, তোমার চোখে কিছু ধুলো দিয়েছে কি না? আগে হ্যাঁ স্যার, মতলব নাহি স্যার। এ আবার কি, হ্যাঁ মানে আবার না হয় নাকি? আসলে আমি একটু অলংকার লাগিয়েছিলাম তো। অলংকার লাগিয়েছিলে? অলংকার, সে আবার কি চোখের অলংকার? চোখে নাই স্যার, চোখে নাই, বাতমে। উফ কি যন্ত্রণা, তোমাকে এইসব অলংকার লাগাতে কে বলেছিল বাপু? আমি মরছি বাতের যন্ত্রণা, ইনি তাতে ঝুলেছে অলংকার, যত সব ঝামেলা, যাও এখান থেকে, কাজের সময় ডিস্টার্ব। আজ্ঞে স্যার। আর এই শোনো ঠাকুর, এইসব অলংকার টলংকার না দিয়ে বরঞ্চ রান্নাতে নুন তেল মশলাটা ঠিক করে দেবে, তোমার খাওয়ার তো আজকাল মুখে দেওয়া যাচ্ছে না বাপু। স্যার হ্যাঁ স্যার। আরে এই ছড়া দুটো এক্ষুনি আয় এদিকে। ফের যদি তোদের এই চোখের ধুলো দেওয়ার কথা শুনেছি না, তাহলে তোদের একদিন কি আমার একদিন। আর এই যে দেখছিস বেতের গাছা, এই দিয়ে তোদের ভাঙব পাচা, যা এখন নিজেদের ঘরে, সামনে এক্সাম, যত সব। চল
এই ক্যাডবেরিটা ভাগাভাগি করে খেয়ে ফেলি। এই যে চাঁদুরা, বলি করছিস কি? যাই করি, তোমার তা দেখি। হুম হুম বাবা, চতুর্দিকের খেয়াল নিয়ে রাখতে হয়। যাই হোক ছাড়, এই তোর হাতের এই জিনিসটা, এটা আমি ফিনিশ করব। এটা ভালো হবে না কিন্তু কেলডুদা, বের এখান থেকে। স্যার আসতে পারি? স্যার কে? ও কেলটু কুমার, তা কি মনে করে? স্যার আপনি ক্যাডবেরি খেতে তো খুব ভালোবাসেন না, তাই এই আপনার জন্য। বাহ, দেখি বেশ জিনিস তো, তোর তো দেখছি ভারী উন্নতি হচ্ছে। তোকে যতটা মর্কট ভাবতাম তুই বোধ ততটা নোস। কিন্তু একটা কথা আছে। হ্যাঁ বলুন স্যার, আমি তো আপনার কথা শোনার জন্য দাঁড়িয়ে আছি। বটে, তাই তা পড়াশোনাটা মনোযোগ দিয়ে করছিস না কেন? হ্যাঁ, এই নিয়ে নয় নয় করে তো ছবার ব্রেক মারলি পরীক্ষাতে। স্কুলের কর্তৃপক্ষ বলেছে যে ফেল করলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। না না স্যার, এরকম করবেন না। এইবারে দেখুন আমি পার করে যাবই সসম্মানে। ও সসম্মানে, ঠিক আছে দেখা যাবে। দাঁড়া, কেলডুদা কি বদ বলতো? যাই বলিস, আমাদের ক্যাডবেরি নিয়ে স্যারকে দিয়ে নিজের নাম কিনে নিল। পার্সেল পার্সেল, এটা পার্সেল আছে। এ আমি আছি। কি কি আছে রে পার্সেলের মধ্যে? বাড়ির থেকে পাঠিয়েছে, এই দেখ। স্যার একটা কিছু অন্যায় হওয়ার গন্ধ পাচ্ছি, দেখে আসবো। একটু কিছু বেচাল দেখলেই আমাকে জানাবি। এই যে বামাল সমেত গ্রেপ্তার। জানিস না এই বোর্ডিং স্কুলে বাইরে খাবার আনা নিষেধ। যাই হোক, এখন এইটা আমার হস্তগত, তারপর স্যারের পদান্নত, আর তোদের জীবন অষ্টাগত। এবার তোমার প্রাণ বহির্গত করব আমরা। আরংদোলায় বোঝো। উফ, কানটা ঝালা পাড়া করে দিল, এত হট্টগোল কিসের? হ্যাঁ এই যে কেলটু, তোর হাতে কি রে? স্যার এই ননটে ফন্টের বাজে কাজ, এই বোর্ডিং স্কুলে বাইরের খাবার নিয়ে এসেছে। কি স্যার? এই ননটে, এই ফন্টে, চুপ। কিন্তু আমরা আমরা আজকে কেলটু তোদের হাতে নাতে ধরেছে, এর শাস্তি পাবি পাবি। প্রত্যেকে 100 লাইন করে হাতের লেখা লিখবি। আজ হইতে হস্টেলের সমস্ত নিয়ম রক্ষা করিয়া চলিব, পুরো 100 লাইন। আর যদি না লিখেছ তাহলে আজ দুপুরের খাওয়া বন্ধ। যাও এখন এখান থেকে। আর এইটা আমি হস্তগত করলাম, না না হস্তগত না, বাজে আপ্ত করলাম। এই দেখ একটা কাপকেক সরাত করে ছড়িয়ে ফেলেছি, এখন টপাত করে গিলে ফেলবো আর কপাত করে হজম করে ফেলবো। এই দামনাটার চামড়া যদি ওঠাবার না ব্যবস্থা করতে পারি তবে দেখিস। পার্টনার, এক্সাম তো এসেই গেল। হ্যাঁ, আর কেলটুর সঙ্গে বোঝাপড়াটাও বাকি। ঠিক, তুই কি কেলটুর ওপর কাপকে সত্যা কি এক্সাম অবধি পোস্টপোন করেছিস? দূর, তলে তলে প্ল্যান রেডি করেছি রে। শোন আমার মতলব। বাহ, প্ল্যান রেডি, শুনি শুনি। ওফ, কেলটোটাকে জব্দ করতে পারলে না, শান্তি হচ্ছে না। পোস্টমাস্টারের সাথে কথা বলে নিজেই নিজেকে একটা পার্সেল পাঠাবার ব্যবস্থা করে নিয়েছি। তাতে কি হবে? শোন, ওই পার্সেলটার মধ্যে থাকবে ছানা বড়ার ফ্রুট কেক। তোর মাথাটা পুরো গেছে নাকি? আমি জানতাম তুই এটা বলবি। আমি জানতাম তুই এটাই বলবি। তো আর কি বলবো, কেলটুটা দেখলেই তো আমাদের কাছ থেকে নিয়ে নেবে। দেখিস না কিরকম ঠক ঠক করে রাখে। সেটাই তো প্ল্যান। শোন, ছানা পড়া আর ফ্রুট কেক গুলো থাকবে নকল, কিন্তু দেখতে আসলের মতো। তারপর? তারপর কেলটুকে শুনিয়ে শুনিয়ে বলবো যে স্যারের জন্য গিফট দেবো বলে এনেছি।
আর কেলটু সেটা আমাদের কাছ থেকে নিয়ে স্যারকে দেবে আর নিজের বলে চালাবে। হ্যাঁ হ্যাঁ, তারপর আমরা শুট করে শুরু করব। খাসা মতলব! ছানা বড়ার ফ্রুট কেকের পাঞ্চ প্রথম স্যারের দাঁত বুঝবে, তারপর স্যারের হাতের খেল কেলটু বুঝবে। এই কি হচ্ছে, কো পড়ার সময় কোন যুগ বল পেটাচ্ছে? একটা পার্সেল, পার্সেল আছে নন্টের জন্য। আমি আছি। কি রে, আবার কি তোর জন্য পার্সেল বাড়িয়েছে? আরে আসতে বল, নালে কেলটু শুনতে পারবে। আরে না, কেলটু দা কাছে নেই। বাবা, কেলটু দা কাছে নেই? কেলটু দার চোখ কান ফাঁকি দেওয়া চারটি কানি কথা নয়। রসো দেখি আরেকটা পার্সেল। কিছু না কেলটু দা, আমার সাথে মামদুবাজি। স্যারকে বলে কিন্তু কড়া পানিশমেন্টের ব্যবস্থা করে দেবো। রাখছো কেন, স্যারের জন্য ছানা পড়ার ফ্রুট কেক আনলাম। যদিও এই বোর্ডিং স্কুলে বাইরের খাবার আনা নিষেধ, তবু আমি এটা অ্যালাউ করলাম, তবে একটা কন্ডিশন। কি কন্ডিশন? এইটা আমি গিয়ে স্যারকে দেব, তবে তোদের নাম করে, চিন্তা করিস না। ঠিক আছে, তুমি দাও, কিন্তু আমাদের নাম বলবে, কিন্তু নিজের নামে চালিও না। আরে কেলটুদাকে তোরা যতটা খারাপ ভাবিস অতটা খারাপ আমি নয়, চিন্তা করিস না, তোদের নামেই বলবো। ঠিক আছে, কিন্তু আমি স্যারকে বিকেলে জিজ্ঞেস করবো। কিন্তু উফ, একটু ট্রাস্ট তো কর। যা তোরা এখন যা, পরে দেখাবে, যা। মাকড়াগুলো জানে না, ওদেরকে কাজ কলার ক্রেডিট দেবো। স্যারকে কি বলবো, আমি এনেছি। স্যার আসতে পারি? স্যার কে? ও কেলটু, আয় আয়। স্যার এই এক্সামের পরে ছুটি হবে, তো তো আপনার জন্য একটা গিফট এনে দিলাম। বাহ, ভালো করেছিস, তোর তো দেখছি উন্নতির উপরে উন্নতি হচ্ছে। তা কি গিফট এনেছিস একটু দেখা দেখি, এটা খোল তো। হ্যাঁ স্যার, দেখুন না, আপনার পছন্দের জিনিস। এটা কি? এটা তো ছানার বড়া মনে হচ্ছে। হ্যাঁ, ওরে বাস্কি সাইজ, যেমন রং তার তেমন গড়ন। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য স্পেশাল অর্ডার দিয়ে বানানো, তাই নাকি? বাহ, কিন্তু এখনো তো খাবার ঘন্টা পড়েনি, কিন্তু আমার তো ভীষণ লোভ লাগছে মনে হচ্ছে, একটা খেয়ে দেখি নাকি, কি বলিস? দেখুন না স্যার, দেখুন না। বলছিস দেখি? আহা, ওরে বাবা রে, এ তো ভীষণ কড়া, টনটন করছে দাঁতের গোড়া। হ্যাঁ স্যার, ওটা ছেড়ে দিন, ওটা ছেড়ে দিন, এটা নিন, এটা নিন, এটা পুরো রসে ভরা। বলছিস? হ্যাঁ, এটা ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দে। আহ, ওরে বাবা রে, এ তো সেমনই করা, এ তো ছানার বড়া না, তো কামানের গোলা। হ্যাঁ, তুই এইসব খাওয়াচ্ছিস আমাকে, হতভাগা। দাঁড়া, এই বড়া দিয়ে তোর মাথায় ফেলবো করা। ওরে বাবা রে, পায়ের হাড়গুলো সব গুঁড়ো করে দিল রে। দেখি আমি ওটা কি। কি হলো স্যার? এ কি, এ তো ইট। হ্যাঁ, তুই আমাকে এইসব খাওয়াচ্ছিস হতো বাবা, দাঙ্গা দেখাচ্ছিস, তোর একদিন কে আমার একদিন। স্যার যা খেপেছে, তাতে কেলটুর মুড়ো গুড়না করে ছাড়বেন না। স্যার ক্ষমা করুন, স্যার আমি এই বোর্ডিং স্কুল ছেড়ে চলে যাব। তোকে চলে যাওয়ার ছিল, বচ্চা হাতে পাই, তারপর তুই তো ইহলোক থেকেই চলে যাবি। অপারেশন কেলটু সাকসেসফুল। চাইল্ডহুড থিমে আমরা সবাই ছোটবেলায় কমিক্স পড়তাম, সো আই থট নন্টে কট ইউড বি গুড এডিশন, হোপ ইউ লাইক ইট। আই নো দ্য মাইকস ডিড নট গিভ আ প্লে গুড হ্যান্ড, বাট হোপ ইউ লাইক দ্যাট। সো নাও আই উড লাইক টু ইন্ট্রোডিউস আওয়ার কাস্ট ফর দিস ইয়ার সরস্বতী পুজো ড্রামা। সো আওয়ার কুক কল্যাণ, তো কল্যাণ আপনারা সারা গত দুদিন ধরে দেখেছেন কিচেনেই আছে, সো দিস রোল রিয়েলি ফিট ইন টু হিস, অর হি ব্লেন্ডেড ইন টু দ্য ক্যারেক্টার। আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার
সৌরভ দা। দাঁতে ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে অলরেডি। কেলটু দা অরেঞ্জয়, এখনো কাপকেকটা খেয়ে যাচ্ছে, লুকিয়ে রেখেছিল। মাস্টার মশাই খাওয়ার সময় পায়নি, বাজে রক্ত করা। আর আমাদের নন্টে ফন্টে বাণিজ্যর নন্টে ক্রেশ ফন্টে রাইন, তো প্লিজ গিভ দেম এ রাউন্ড অফ অ্যাপ্লজ, দে ওয়ার্ক ভেরি হার্ড। ইট ওয়াজ প্লেজার টু মি টু ব্রিং দিস ড্রামা টু ইউ, অ্যান্ড দ্যাট কনক্লুডস আওয়ার নন্টে ফন্টের নানান কীর্তি। থ্যাংক ইউ।